ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাঙালির মুক্তি সংগ্রামের এক অবিস্মরণীয় দিন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন দিন মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমবাগানের শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যা ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার স্বাদ পায় বাঙালি পরবর্তীতে কূটনৈতিক তৎপরতায় আদায় হয় বিশ্ব জনমত ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি তাইমুন ইসলামের রাহানের রিপোর্ট এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার তোমাদের পর কাছে আমার অনুরোধ হইল বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণের পরেই শুরু হয় স্বাধীনতা সংগ্রাম প্রস্তুত হয়ে যায় মুক্তি পাগল সাড়ে সাত কোটি বাঙালি এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ মার্চ অপারেশন সার্চ লাইটের নামে গণহত্যায় মেতে ওঠে পাকিস্তান হানাদাররা আটক করা হয় বঙ্গবন্ধুকে কিন্তু পথ হারায়নি বীর বাঙালি বঙ্গবন্ধুর দেয়া নির্দেশনায় এগিয়ে যেতে থাকে মুক্তিকামী মানুষ এরই মধ্যে মুক্তিযোদ্ধাদের সঠিক নির্দেশনা ও মুক্তির সংগ্রামে আন্তর্জাতিক সমর্থন পেতে দশ এপ্রিল গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী করা হয় তাজউদ্দিন আহমেদকে পরে বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম এছাড়াও ক্যাপ্টেন মনসুর আলীকে অর্থ এবং এইচ এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় সেনাপ্রধান হিসাবে কর্নেল আতাউল গনি ওসমানকে নিয়োগ দেয় মুজিবনগর সরকার সতেরোই এপ্রিল সংসদ সদস্য সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর উপজেলায় অনুষ্ঠিত হয় সরকারের শপথ অনুষ্ঠান বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে চলে মুজিবনগর সরকার স্বল্প সময় গঠিত হলেও সফল কর্মতৎপরতার মাধ্যমে তারা ছিনিয়ে আনতে সক্ষম হয় দেশ ও জাতির স্বাধীনতা ষোলোই ডিসেম্বর লাল সবুজের বিজয় নিশানের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভ্রম বাংলাদেশ তাইমুন ইসলাম রায়হান আর টিভি ঢাকা